আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে আমরা যাব বাংলাদেশের একটি দর্শনীয় স্থান চাঁদপুরে। চাঁদপুরকে রূপালী ইলিশের এলাকা বলা হয়। আমরা ঠিক ভোর 7টায় সদরঘাট এলাকায় এসে পৌঁছালাম। এরপর আমরা আমাদের জিনিসপত্র নিয়ে লঞ্চে উঠলাম। এটা ছিল আমার প্রথম লঞ্চ ভ্রমণ। লঞ্চে উঠে আমি চারপাশটা দেখছিলাম, আর চারপাশে ছিল বড় বড় লঞ্চ। লঞ্চে আমার কেবিনটা ছিল দোতলায়, তো আমরা দোতলায় যাচ্ছিলাম। আমাদের সাথে আরও অনেকেই ছিল এবং আমরা যার যার রুম খুঁজছিলাম। চারপাশের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। এরপর আমরা আমাদের রুমে এসে পৌঁছালাম। এই যে আমাদের রুমটা। রুমে ছিল দুইটা বেড, দুইটা ফ্যান আর একটা ছোট টেবিল। আমার রুম থেকে বাইরের দৃশ্যটা খুব সুন্দর লাগছিল। এরপর চলে এলো আমাদের সকালের নাস্তা। নাস্তায় ছিল গরম ভোনা খিচুড়ি, বেগুন ভাজি, ডিম ভোনা আর সালাদ। এর মধ্যে আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছিল। লঞ্চ ছাড়ার পরে বাইরের দৃশ্যটা আরও বেশি সুন্দর লাগছিল। নদীটার নাম বুড়িগঙ্গা। নদীটিতে ছিল ছোট ছোট নৌকা, বড় কিছু লঞ্চ, সব কিছু মিলিয়ে বাইরের দৃশ্যটা ছিল অসাধারণ। আমরা সবাই বাইরে চেয়ারে বসে বাইরের দৃশ্যগুলো উপভোগ করছিলাম। এরপর আমরা চলে এলাম লঞ্চের ছাদে। তো ছাদ থেকে আমার বাইরের দৃশ্যটা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। এরপর আমি এদিকে এসে দেখি আমার হাজবেন্ড ও তার বন্ধু মিলে বোতল ফ্লিপ গেম খেলছিল। আসলে লঞ্চ ভ্রমণটা মূলত ছিল খুলনা ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের রিইউনিয়ন। এর মধ্যে দেখি একটা ব্রিজ দিয়ে ট্রেন যাচ্ছিল। আমরা সবাই মিলে আগ্রহ সহকারে দৃশ্যটা দেখছিলাম। এরপর আমরা সবাই নিচে চলে এলাম। ছেলেদের সবার গায়ে ছিল রিইউনিয়নের জার্সি। এরপর দেখি এক সাইডে কফির দোকান বসেছে। আমরা সবাই মিলে কফি খেলাম। এরপর দেখি আরেক সাইডে নানা রকম পিঠা বানাচ্ছিল। পিঠার মধ্যে ছিল চিতই পিঠা এবং তার সাথে ছিল নানা রকম ভর্তা আর ছিল পাটিসাপটা। গরম গরম পিঠাগুলো খেতে অনেক মজা লাগছিল। এরপর দেখি বাচ্চাদের খেলা হচ্ছিল। খেলাটি মেবি বিস্কুট দৌড়। বাচ্চাদের খেলা দেখতে বেশ মজাই লাগে। এরপর শুরু হলো বড়দের খেলা। এরপর আমরা চলে আসলাম লঞ্চের সামনে। লঞ্চের সামনে আমার কেন জানি বসে টাইটানিক টাইটানিক ফিল হচ্ছিল। এরপর আমরা আমাদের গন্তব্যস্থান চাঁদপুরে এসে পৌঁছালাম। চাঁদপুরে এসে পৌঁছাতে আমাদের প্রায় 5 ঘন্টা লেগেছিল। আমরা দুপুর 3টায় এসে পৌঁছালাম।
এখানে এসে পৌঁছে দেখলাম চারপাশে অনেক ভিড়। আমাদের মতো অনেকেই চাঁদপুরে ভ্রমণে এসেছিল। নদীতে ছিল আরও অনেক স্পিড বোট। আমরা ঘাটে নেমেই সরাসরি চলে এলাম একটি রিসোর্টে। রিসোর্টের নাম আমার ঠিক মনে নেই, কিন্তু রিসোর্টটা ছিল অনেক সুন্দর। আমরা সবাই রিসোর্টটার চারপাশ ঘুরে ঘুরে দেখছিলাম। চারপাশে শুধু সবুজ আর সবুজের সমারোহ। রিসোর্টে ছিল বসার সুন্দর ব্যবস্থা। এরপর আমরা সবাই মিলে দুপুরের খাবার খেলাম। খাবারের মেনুতে ছিল সাদা পোলাও, সবজি, মুরগির রোস্ট, ডাল, খাসির মাংস, সালাদ, আর খাবারের শেষে ছিল দই আর পান। খাবার শেষ করেই আমরা ঢাকার উদ্দেশ্যে আবার রওনা হলাম। আর এভাবেই আমাদের চাঁদপুরের ভ্রমণটা সুন্দরভাবে সম্পূর্ণ হলো।